সন্দেশখালীতে শাসক দল তৃণমূল নেতাদের অত্যাচার, এলাকায় বিজেপি নেতৃত্বে ঢুকতে বাধা, অভিযুক্তদের পুলিশি সহযোগিতার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে এসপি অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপি। এদিন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে তমলুকের নিমতৌরি থেকে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসপি অফিসে প্রবেশ করার চেষ্টা করে। এসপি অফিস এলাকায় 144 ধারা লাগু থাকায় মিছিলে আগত মানুষজনকে ঢুকতে বাধা দেওয়া হয়। ব্যারিকেড তৈরি করে রাখে পুলিশ, ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়, উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হিমশিম খেতে হয়। পরে বিজেপির প্রতিনিধি দল এসপি অফিসে গিয়ে ডেপুটেশন জমা করে। সন্দেশখালীর পাশাপাশি রাজ্য জুড়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে চলেছে, সেদিকে পুলিশ নজর দিচ্ছে না। পুলিশ যাতে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করে তার আবেদন জানানো হয়। এদিন মিছিলে আগত মহিলা থেকে নেতৃত্বরা পুলিশের কাছে অসন্তুষ্ট হয়ে প্রতিবাদ জানাতে থাকে। জেলা সভাপতি তথা হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মণ্ডলের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলানিউজ নিউজ। দেখুন, আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন, গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে সন্দেশখালীর মায়েদের যে আর্তনাদ, যে চিৎকার, তৃণমূল সরকারের বিরুদ্ধে যে বিষোদগার, তার বিরুদ্ধে আজকে সারা বাংলা যখন সোচ্চারিত, ঠিক আমাদের বিধানসভার বিরোধী দলনেতা, জনপ্রিয় জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের সমস্ত বিধায়করা গত কয়েকদিন আগে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে যখন তারা রওনা দিয়েছেন, সেই সন্দেশখালী থেকে প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের জননেতা শুভেন্দুবাবু সহ সমস্ত বিধায়ককে যেভাবে গ্রেপ্তার করে গণতন্ত্রকে হত্যা করেছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানানো। এবং ঠিক একইভাবে গতকাল আমাদের রাজ্যের নেতা, আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহোদয় কালকে যখন টাকি হয়ে যখন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তার প্রতি যেভাবে শারীরিক নির্যাতন করে তাকে হসপিটাল বোর্ড করে দিচ্ছেন, তার বিরুদ্ধে সারা বাংলা আজকে গর্জে উঠছে। তারই ফলস্বরূপ আমরা তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে আজকে আমরা 4 জন জিএস সহ আমরা একত্রে আজকে এসপি সাহেবের কাছে আমরা এখন ডেপুটেশন দিয়ে যাচ্ছি প্রতিনিধিমূলকভাবে, এবং শান্তিপূর্ণভাবে আমাদের লোকেরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছেন তা আপনারা দেখছেন। আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গের শাসক দল আজকের পর থেকে তারা বুঝতে সক্ষম হবে, বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ তারা গ্রহণ করবেন, নাহলে পরে এই আন্দোলন আরও কীভাবে তীব্র থেকে তীব্রতর করা যায় তার সদর্থ ভূমিকা আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা বাংলায় ছড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আমার নাম বামদেব গুচাইত, আমি এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা, সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক। দাদা, যাওয়ার পথে বাসেতে হচ্ছে চেক হয়েছিল দাদাকে? দাদাকে এখন আমাদের কাছে যা খবর, রামপুরহাটে আটকানো হয়েছে আবার পুনরায়। এটার দ্বারাই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে, শুভেন্দু অধিকারী আতঙ্কে এরা আতঙ্কিত। এরা রাত্রেবেলা শুভেন্দু অধিকারীর নামে গালিগালাজ করে এরা ঘুমায়, ভোরবেলা ঘুম থেকে উঠে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে চা খায়। এদের যে শেষ সময় হয়ে এসছে, ঘনিয়ে এসছে, তার সময় কথা বলবে। শুভেন্দু অধিকারীকে এভাবে আটকিয়ে দমিয়ে রাখা যাবে না। ঠিক আছে।